হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিপ্লব, আর এটা আমার ইউটিউব চ্যানেল বিডিটেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। তো যারা প্রাইম ওএসে গেমিং করেন, তারা নিশ্চয়ই একটা প্রবলেম অবশ্যই ফেস করেছেন, যে কিছু গেম প্রাইম ওএসে ঠিকভাবে রান করে না। বিশেষত FPS টাইপের গেমগুলো প্রাইম ওএসের মধ্যে রান করে না। যখন আপনি রান করাতে যান, তো ওটি ব্যাক হয়ে যায়। ঠিক এইভাবে একবার দেখে নিন, আমি পাবজি লাইটও একটা FPS টাইপেরই গেম, আমি একবার দেখিয়ে দিই এই গেমটার মধ্যে ওই একই সেম প্রবলেম হবে। তো দেখেন, গেমটি চালু হলো না, ব্যাক হয়ে গেল। আমি আরেকবার দেখিয়ে দিই, আরেকবারও দেখলে বুঝতে পারবেন। আমার কিন্তু ইন্টারনেট কানেকশান চালু রয়েছে, দেখে নিন এখানে। তো আপনারা দেখলেন যে ব্যাক হয়ে গেল, গেমটি রান করলো না। তো এই প্রবলেমটি অনেক গেমের ক্ষেত্রেই হয়। আমার ডিসক্রিপশানেও কটা গেমের নাম লেখা আছে, আপনারা চাইলে ওই গেমগুলোতেও দেখে আসতে পারেন, ওই গেমগুলোতেও এই একই প্রবলেম হয়। তো এটাকে ফিক্স করার জন্য প্রথমে আপনাদের সেটিংসে যেতে হবে। এই হলো সেটিংস, অথবা আপনারা এখানেও সেটিংস পেয়ে যাবেন। প্রথমে এটিকে ওপেন করবেন, তারপর স্ক্রল ডাউন করবেন, এখানে প্রাইম ওএসের সেটিং একটা পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আর একটি অপশান এখানে পাবেন, যেটা হচ্ছে মাল্টি উইন্ডো, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে আপনাদের প্রাইম ওএসের মধ্যে ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এখানের মধ্যে আপনি গেমগুলো খুঁজবেন, যে গেমগুলোতে এই প্রবলেমটা হচ্ছে। তো আমার এখানে পাবজি লাইটে এই প্রবলেমটা হচ্ছিল, তো আমি কি করব, না সিম্পলি এখানে এটা টিক রয়েছে, এটাকে আনটিক করে দেবো। আপনাদের যে গেমগুলোতে এই প্রবলেমটা হচ্ছে, সেই গেমগুলোর ক্ষেত্রে ঠিক ওইগুলোকে সিলেক্ট করবেন, দিয়ে এখানে আনটিক করে দেবেন। ঠিক আছে, তো আমি আনটিক করে দিয়েছি। এবার আমরা সেটিংটাকে ক্লোজ করে দেবো। ওকে, এবার আরেকবার পাবজি লাইটটা আমি ওপেন করে দেখি আমাদের প্রবলেমটা ফিক্স হলো কি হলো না। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন, প্রবলেম কিন্তু ফিক্স হয়ে গেছে, পাবজিও স্টার্ট হয়ে গেছে। এই দেখেন, আমার পাবজি স্টার্ট হয়ে গেছে, এখনও কিন্তু কোনো ব্যাকের কোনো প্রবলেম আসেনি, আপনারা দেখলেন। আমি একটা ভালো কথা বলে দিই আপনাদের, আপনি যে গেমটাই প্রাইম ওএসের মধ্যে ইনস্টল করবেন, যদি দেখেন যে গেমটা ফুল স্ক্রিনে ওপেন হচ্ছে, মানে পুরো স্ক্রিন জুড়ে যদি ওপেন হচ্ছে, তো ওই গেমের ক্ষেত্রে এই ট্রিক্সটা করে দেবেন, তাতে আপনার ওই গেমটি খেলতে কোনো অসুবিধা হবে না। আর যে গেমগুলো দেখবেন ফুল স্ক্রিনভাবে অন হচ্ছে না, দেখবেন ঠিক এই টাইপ করে অন হচ্ছে না, একবার দেখিয়ে দিই, ঠিক এইরকম হাত খামচা হয়ে অন হচ্ছে, ফুল স্ক্রিনে ওপেন হচ্ছে না, সেই গেমগুলোর ক্ষেত্রে এই ট্রিক্সটি করবেন না, তাতে আপনার খেলতে অসুবিধা হবে। যেগুলো দেখবেন এরকম ফুল স্ক্রিনে অন হচ্ছে, ঠিক এইভাবে দেখে নিন, ফুল স্ক্রিন অন হচ্ছে, এই গেমগুলোর ক্ষেত্রে এই ট্রিক্সটা করবেন। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, আপনি এইটাতে আপনার প্রাইম ওএসের প্রবলেমও আশা করি ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটিতে যদি এখনও লাইক না করে থাকেন, তো অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি পুরোটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওকে বাই।